মুন্সিগঞ্জের মেঘনা নদীতে ইমাম হাসান পাঁচ নামের একটি লঞ্চের স্টাফদের বিরুদ্ধে ভাড়া না থাকায় দুই শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রইচ উদ্দিন ভাসমান অবস্থায় সাকিব ও মেহেদি হাসান নামের দুই শিশুকে উদ্ধার করেছেন। শনিবার 11 সেপ্টেম্বর সকাল 10টার দিকে তাদের উদ্ধার করা হয়। পরে ওই দিন রাত 10টার দিকে গজারিয়া থানার ফেসবুক পেজে শিশু দুটির সঙ্গে গজারিয়া থানার ওসি রইচ উদ্দিনের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হলে তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় ওসির কাছে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ করছে দুই শিশু। উদ্ধারকৃত শিশুদের দাবি, পানি বিক্রির জন্য রাজধানীর সদরঘাট থেকে ইমাম হাসান পাঁচ নামের একটি লঞ্চে উঠেছিল তারা। ভাড়া না দেওয়ায় তাদের মেঘনা নদীতে ফেলে দেন লঞ্চের স্টাফরা। তবে লঞ্চ কর্তৃপক্ষের দাবি, শিশু দুটিকে ফেলে দেওয়া হয়নি, ট্রলার যোগে মুন্সিগঞ্জে নামতে না পেরে নিজেরাই পানিতে ঝাঁপ দিয়েছিল। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রইচ উদ্দিন বলেন, আমি স্পিডবোট যোগে গজারিয়া থেকে মেঘনা নদী দিয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে যাচ্ছিলাম। পথে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে আনুমানিক 2 কিলোমিটার দূরে দুই শিশুকে নদীর পানিতে ভাসতে দেখে স্পিডবোট থামিয়ে নদী থেকে তাদের উদ্ধার করি। পরে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে নিয়ে শিশুদের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে ঢাকা সদরঘাটগামী এমবি আলবোরাগ নামের আরেকটি লঞ্চে উঠিয়ে দিই। পূর্ণিকা বড়ুয়া, চ্যানেল আর এ, নিউজ ডেস্ক।